নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আমি তোমাদের স্বাগত জানাই। এই চ্যানেলটি মূলত একটি শিক্ষামূলক চ্যানেল এবং এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষা কিভাবে প্রস্তুতি নিতে হয় সে বিষয়ে আলোচনা করা হয়েছে। তো আজকে আমি আলোচনা করব দক্ষিণ ভারতের ইতিহাসের চোল সাম্রাজ্য নিয়ে। আগের দিন পল্লব, চালুক্য এবং রাষ্ট্রকূটদের নিয়ে আলোচনা করা হয়ে গেছে, তোমরা ভিডিওটি দেখে নিও। আজকে আমি আলোচনা করব চোল সাম্রাজ্যের ইতিহাস নিয়ে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। চোলরা ছিল অতি প্রাচীন জাতি। মহাভারতে চোলদের উল্লেখ দেখা যায়। নবম শতাব্দীর মধ্যভাগ থেকে দ্বাদশ শতাব্দীর সমাপ্তিকাল পর্যন্ত 350 বছর দক্ষিণ ভারতের ইতিহাস প্রধানত চোলদের কেন্দ্র করে আবর্তিত হয়েছিল। সুন্দর চোলের পুত্র রাজরাজ 985 খ্রিস্টাব্দে সিংহাসনে বসলে চোল ইতিহাসের স্বর্ণযুগের সূচনা হয়। শ্রেষ্ঠ চোল রাজাদের মধ্যে অন্যতম ছিলেন মহান রাজরাজ। রাজরাজ একটি বিরাট নৌবহর গঠন করেন। চোল নৌবহরের প্রতাপে বঙ্গোপসাগর চোল হ্রদে পরিণত হয়। তাহলে অনেক সময় কোশ্চেন আসে যে বঙ্গোপসাগরে চোল হ্রদে পরিণত হয়েছিল সেটি কে করেছিলেন, তখন বলতে হবে যে রাজরাজ চোল। শুধু বিজেতাই তিনি ছিলেন না, শাসন ও সেনাদল সংগঠন, শিল্প স্থাপত্যের উন্নতি সকল ক্ষেত্রে তার সৃজনী প্রতিভার পরিচয় পাওয়া যায়। ক্ষুদ্র চোল রাজ্যকে তিনি এক সাম্রাজ্যে পরিণত করেন। তাঞ্জল লিপিতে তার মহিমা কীর্তিত রয়েছে। তাহলে যদি বলা হয় যে কোন লিপিতে তার মহিমা রয়েছে, তাহলে আমরা বলতে পারি তাঞ্জল লিপিতে। ভারতের মূল ভূখণ্ড ছড়িয়ে রাজরাজের নৌবাহিনী মালদ্বীপ অধিকার করে, পার্শ্ববর্তী লাক্ষাদ্বীপপুঞ্জ অধিকার করেন। এইসব দ্বীপ দখল করার পর তিনি সরাসরি সিংহল আক্রমণ করেন। রাজরাজ আরব সমুদ্রের পথে আরব অনুপ্রবেশের পথ বন্ধ করে ভারতের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেন। ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে আসে যে সিংহল কে, কোন চোল রাজা সিংহল আক্রমণ করে, তখন আমাদের বলতে হবে রাজরাজ চোল। রাজরাজ ছিলেন শৈব ধর্মের উপাসক। তিনি তাঞ্জোরের বিখ্যাত রাজরাজেশ্বর মন্দির নির্মাণ করেন। তাহলে তাঞ্জোরের বিখ্যাত রাজরাজেশ্বর মন্দির কে নির্মাণ করেন, তাহলে বলতে হবে রাজরাজ চোল। এই মন্দিরের দেওয়ালে রাজরাজের বিভিন্ন অভিযানের কাহিনী খোদাই করা হয়। পরধর্মমত সহিষ্ণুতা ছিল তার চরিত্রের অন্যতম গুণ। রাজরাজের পর প্রথম রাজেন্দ্র চোল সিংহাসনে বসেন। তার সময় চোল পতাকা সর্বাধিক উচ্চ স্থানে স্থাপিত হয়। তিরুমালায় পর্বত লিপি থেকে রাজেন্দ্রের কীর্তিকলাপ সম্পর্কে জানা যায়। তাহলে যদি বলে যে কোন লিপিমালা থেকে রাজেন্দ্রের কীর্তিকলাপ জানা যায় রাজেন্দ্র চোলের, তাহলে আমাদের বলতে হবে তিরুমালায় পর্বত লিপি থেকে। প্রথম রাজেন্দ্র সিংহল অভিযান করেন। তাঁর পিতা সিংহলে কিছু অংশ দখল করলো, তিনি সমগ্র সিংহল নিজ অধিকারে আনেন। রাজেন্দ্র চোল মাতণ্ড উপাধি নেন। চোল মাতণ্ড বা শুধু মাতণ্ড বলা যায়। রাজেন্দ্রের অন্যতম কৃতিত্ব হল পশ্চিম চালুক্য শক্তির পরাজয় ঘটিয়ে কৃষ্ণা গোদাবরী উপত্যকায় চোল শক্তিকে বিস্তার করা। বিজেতা হিসাবে রাজেন্দ্র চোলের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি হল পূর্ব ভারত অর্থাৎ বাংলায় সামরিক অভিযান প্রেরণ। পাল রাজা প্রথম মহিপাল তাঁর কাছে নতি স্বীকার করতে বাধ্য হন। রাজেন্দ্র চোল বাংলা জয় করে গঙ্গৈকুণ্ড উপাধি নেন। বাংলা থেকে আনা গঙ্গা জলের দ্বারা অভিষেক করে তিনি তিরুচেরাপল্লী জেলায় তাঁর নতুন রাজধানী গঙ্গৈকুণ্ড চোলপুরমে স্থাপনা করেন। এটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে গঙ্গৈকুণ্ড চোলপুরমের স্থাপনা কে করেছিলেন, তখন বলতে হবে রাজেন্দ্র চোল। একটি বিখ্যাত হ্রদ চোলগঙ্গ খনন করেন। রাজেন্দ্র চোলের বাংলাদেশ অভিযানের পরোক্ষ ফল এই ছিল যে তাঁর বাহিনীর সঙ্গে কিছু সংখ্যক দক্ষিণ দেশের লোক বাংলায় আসে এবং এই দেশের বাসিন্দা হয়ে জনজীবনে মিশে যান। এরাই বাংলার সেন রাজবংশ প্রতিষ্ঠা করেন। তিনি
1012 খ্রিস্টাব্দ থেকে 1044 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। চোল সম্রাটদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন রাজেন্দ্র চোল। চোল নৌবাহিনী বঙ্গোপসাগরকে চোল হ্রদে পরিণত করেন। রাজেন্দ্র চোলের মৃত্যুর পর তার পুত্র রাজা ধীরাজ চোল সিংহাসনে বসেন দ্বিতীয় রাজেন্দ্রের পর বীর রাজেন্দ্র চোল সিংহাসনে বসেন। তিনি সিংহলে বিদ্ধ দমন করেন এবং শৈলেন্দ্র রাজ্যে আধিপত্য রক্ষা করেন। এরপর সিংহাসনে বসেন কুলোতুঙ্গ, তাকে চোল চালুক্য বংশের প্রতিষ্ঠাতা বলা হয়। তাহলে চোল চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? তখন বলতে হবে কুলোতুঙ্গকে। দীর্ঘদিন ধরে চোল ও চালুক্যদের মধ্যে সংঘর্ষ, আভ্যন্তরীণ বিদ্রোহ এবং পাণ্ড, হৈসল, কাকতীয় প্রভৃতি শক্তির আক্রমণে চোলরা হীনবল হয়ে পড়ে। শেষ পর্যন্ত 1310 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজির সেনাপতি মালিক কাফুরের আক্রমণে চোল শক্তির পতন ঘটে। তাহলে কার সময় চোল শক্তির পতন ঘটে যদি বলে, তাহলে বলতে হবে মালিক কাফুরের আক্রমণে এবং আলাউদ্দিন খলজির সময়ে। প্রাচীন ভারতে চোলরা একটি সুষ্ঠু, সুদক্ষ ও সুবিন্যস্ত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় সক্ষম হয়। তারা সামন্তদের প্রভাব খর্ব করে একটি শক্তিশালী কেন্দ্রীয় শাসন ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হন। তাহলে আজকে আমরা চোলদের সাম্রাজ্য বিস্তার সম্পর্কে এবং চোল রাজাদের সম্পর্কে জানলাম। এর পরের দিন আমি আলোচনা করব চোল শাসন ব্যবস্থা এবং তারা যে সমস্ত মন্দির এবং অন্যান্য কিছু নির্মাণ করেছিলেন সে সম্পর্কে। তো আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো,